তুই সকাল থেকে কি বানাতে শুরু করলে? খাবার দাবার কালকে এত খেলে তাও সকাল থেকে বানাতে হচ্ছে? যাই হোক, সকাল সকাল থেকে দিয়া বানাচ্ছে ম্যাগি, সবজি টবজি কেটে রেখেছে, পেঁয়াজ টেঁয়াজ কেটে, আর এত খাচ্ছে তবু প্রেশার লো হয়ে যাচ্ছে, ওই জন্য ওকে ওয়ারেস খাওয়াতে হচ্ছে সকালবেলায়। সকালবেলায় অনেকে ঘুম থেকে উঠে চা খায়, আমার আমার ওয়াইফ সকালে ঘুম থেকে উঠে ওয়ারেস খায়, ওর এমনই প্রেশারের সিচুয়েশন, প্রেশার আর কিছুই উঠে না, কিছুতেই উঠছে না আর কি, দিন 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 ডাউন হয়ে যাচ্ছে। সকলকে মোস্ট ওয়েলকাম। আর আজকে আমাদের প্রচুর কাজ, কারণ কালকে তো আরো একটা ইভেন্ট রয়েছে আমাদের বাড়িতে। কালকে দুটো ইভেন্ট, দুটো ইভেন্ট, ইয়েস। ও হ্যাঁ, কালকে একটা পার্টি আছে, প্লাস বাড়িতে ইভেন্ট, মানে প্রচুর কাজ, সারাদিন কয়েকদিন ধরে রেস্টই পাওয়া যাচ্ছে না শরীরে, এমন অবস্থা। তো সকালবেলায় তো একটু যাই হোক ব্রেকফাস্ট দিয়ে বাড়িয়ে দিচ্ছে, একটু খাই, কারণ রাত্রিবেলা আমি ঘুম থেকে জাস্ট এই উঠলাম, তো চাটা তা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর দিয়া সকালবেলা ঘুম থেকে উঠে ওয়ারেস খেয়েছে, ওর প্রেশার ডাউন হয়ে গেছে। তো চলো একটু ব্রেকফাস্ট বানিয়ে খাওয়া দাওয়া হোক, তারপর আবার গল্পে আসছি তোমাদের সাথে। এই চলে এসেছি ব্রেকফাস্টে। এই যে তোমার কই? আমার সবজি বেশি, তোমার সবজি কম। কেন তুই সবজি বেশি নিলি কেন? তুমি গাজর যে বেশি তুমি রান্না করা খাও না, তুমি আবার কাঁচা গাজর খেতে ভালোবাসো, সেই জন্য। তুমি স্নান করে নেবে এখন? ইয়েস, বললাম না স্নান করে ঠাকুরের পুজোর কাজ আছে। আচ্ছা তুমি তাহলে স্নান করে চলে চলে যাও, আমি একটু পরে স্নান করছি। একটু দেরি হবে রান্না করতে। ওই বাদ নেই, এই যা খাওয়াচ্ছ এখন মোটামুটি, এখন ডেটা দুটো অবধি চলবে। হ্যাঁ চলে যাবে, একটু দেরি করতে পারে। তারপর আমি আবার এসে, কারণ ওই ঘরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুর জিনিসপত্র সব কিছু তুলে তোমার, তবে আমার যদি ফাঁকা হয় তবে রান্না হবে। বাবা, ওই বাড়িতে তার খাওয়া দাওয়া কি হবে? খাওয়া দাওয়াটা হলে একটু সেদ্ধ ভাত হয়ে যেতে পারে, আর বেশি কিছু খেয়ে দিতে পারবো না। তাই হবে, চলো। কি করছিস দিয়া? নাচ করছি। আমি করে দিলাম রে ভাই, ওহ বাপ রে বাপ, একটা লোককে হাত দিতে হচ্ছে। স্নান করে এসে কি এইসবগুলো ভালো লাগে গো? দেখ কেমন কেমন ঠান্ডা লাগলো দিয়া। বাপ রে, সেই কারেন্ট মরে না তখন যেমন সেই গায়ে লোমগুলো খারাপ হয়ে যায় সেরকম আমারও হয়ে গেছিল। দেখ সেদিন আমাকে বলছিলিস যে ঠান্ডা, কাল কিন্তু বলছিলিস আমার ঠান্ডা লেগে গেছে না কেন? হাওয়ারে ঘুরে ভালো হয়েছে, কিছু খাবি না আবার? সকালবেলায় উঠে স্নান করে বাস, আচ্ছা একটু মিক্স ডাল বানিয়ে দিও, খুব মজা পেয়েছে না মুখটা চলবে না।
চলো 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 রেডি হয়ে গেছি রেডি হয়ে যাচ্ছি চলো রেডি রেডি হয়ে আবার বেরোতে হবে সকালবেলা প্রত্যেকদিন একই ডিউটি বোরিং হয়ে গেল তুমি তো বোরিং হলে আমি তো আরো বেশি বোরিং হয়ে গেছি তোমার নাই একটা জায়গায় যাওয়ার প্রতিদিন ওটা যেতেই হবে না গেলে পাবেনি আমার সংসার দুটো সংসার আমার মাথার উপর চাপ বেশি তুমি তাহলে যাচ্ছ এখন বাপের বাড়ি বাপের বাড়ি যাচ্ছ ফুলের ডালি আমার এখানকার ফুলের খুব শর্ট চলে গেল তাহলে তোমার সাথে আবার দেখা হচ্ছে দুপুর বেলা খাওয়ার টাইম আচ্ছা আর কি খাবার বানাচ্ছ একটু ফোন করো ঠিক আছে সময় যদি পাই বাই বাই আর দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট ব্লগে নেক্সট ব্লগে দুপুর বেলা চলো দিয়া এখন যাচ্ছে ওই বাড়ি কারণ অনেক কাজ আছে বললাম না তোমাদেরকে যে অনেক কাজ আছে এই দুদিন ধরে প্রচুর কাজ তারপর তো সামনে দাদার বিয়ে আছে এখন এই মাসটা আমি খুব টাইট শিডিউল আছি বেশ তাহলে তুমি যাও বাজে প্রায় সোয়া দুটো আর আমি জাস্ট বাড়ি ফিরে সান্টান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সারলাম দিয়া অলরেডি লাঞ্চ করে বেরিয়ে গেছে কারণ ওই বাড়িতে অনেক কিছু জিনিসপত্র সরানোর ব্যাপার ছিল পরিষ্কার পরিষ্কার করার ব্যাপার ছিল তো ও চলে গেছে ওখানে আর আমাকেও আসতে বললো কিছু বাজার থেকে জিনিসপত্র আনাআনি করতে হবে কারণ কালকে বাড়িতে পুজো রয়েছে তো চলো এখন ওখানে যাই আর বিকেলে তো আবার একটু বাইরে বেরোতে হবে দিয়াকে নিয়ে কারণ কিছু জিনিস আনার রয়েছে তো চলো এখন ওখানেই যাই কি বলছে একটু দেখি চলো বাড়ি অনেকটাই শেষের দিকে কাজ নাকি দিয়া আমাদের বেগুন ভাজা গোবিন্দভোগ চালের খিচুড়ি একটা লাবড়া চাটনি মিষ্টি আর যদি কেউ টকে টকে রান্না আমাদের ঘরোয়াভাবে তৈরি হচ্ছে 15-20 জনের মতো রান্না হচ্ছে রান্না ডেলিভারি দিয়ে দেবে পরে ঘরে রান্না তো তুমি ওই বেরোবে বলছিলে বেরোবে নাকি কোথায় যাবে বলছিলে যে হ্যাঁ বেরোবো বিকালে তো বেরোতে হবে কি জিনিস কি জিনিস জিনিসপত্রগুলো বাবা আমি মা যাবো তিনজনা মিলে সবগুলো এই মাথায় যে লিস্টগুলো করে দিয়েছে সেই লিস্টগুলো অন্য কথা সব মিলিয়ে মিলিয়ে আনতে হবে আর ঠাকুর ঘরের জন্য কয়েকটা জিনিস লাগবে সেগুলো আনতে হবে এটাই হচ্ছে বাবার লাইফে বিশাল বড় অ্যাচিভমেন্ট আমাদের চলো তো আমরা রেডি রেডি হয়ে একটু এবার বাইরের দিকে যাব কিছু কেনাকাটা আছে দিয়া এখন রেডি হচ্ছে হ্যাঁ দেখো দিয়া বোতলটা সারা দিন সারা সকাল খুঁজে বেড়ালাম এতক্ষণ রয়েছে এখানে ওই 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 ভেতরটা ঢুকে গেছিল না ভেতরটা হ্যাঁ হ্যাঁ ওই জন্য খুঁজে পাচ্ছিলাম না না সে সকালবেলায় পড়ে যাবে বলে ঘরে উপরে দিয়েছিলাম তো আসা আর খুঁজে পাচ্ছিলাম না চিকেন পকোড়া খেতে ইচ্ছে দেখ পকোড়া করে পকোড়া বানা পকোড়া পকোড়া আজকে করতে পারবো না আজকে করতে পারবো না কারণ আজকে ছট সাড়ে ছটা বাজে এখন বেরোচ্ছি এখন মানে ঘরে এখন সাজা গোজা হচ্ছে তারপর বেরোবো তারপর জিনিসপত্র কিনবো কিন্তু কিন্তু চারটা সাড়ে হয়ে যাবে তুমি সাঁইথিয়া গেলে না কিন্তু যাওয়া হয়নি আমাকে সোমবার মঙ্গলবার দিন আমি চলে যাবো কাল কাল বিকেলের সময় হবে কাল বিকেলে হতে পারে আমি যেটা খেয়েছি কোনটা লেমনটাতে সব উপরে নিয়ে যেতে হচ্ছে মা রাত্রি রাত্রি এখানে উপরে এসে পুজো করবে কি করে প্রত্যেকদিন
প্রত্যেকদিন দিশে পুজো করবে কি করে? আমাদের ঠাকুর বাড়ি, এটা হচ্ছে যোগী স্ট্যান্ড নাকি? নিচে রেখে দাও, এখানে হচ্ছে জিনিসপত্র গুলো। মাঝখানে অবশ্য আমি উধাও হয়ে গেছিলাম দিয়াকে দিয়ে রেখে দিয়ে আর কি, একটু ছোট কাজ পড়ে গেছিল তো আর দিয়ার সাথে যেতে পারিনি। সমস্ত জিনিসপত্র গুলো দিয়ার মা নিজেরাই কিনে নিয়ে এসেছে। আর এই হচ্ছে আমাদের ছোট ঠাকুর মন্দির, ছোট্ট মতো এটা কি উপরেই থাকবে? ছাদে মানে কোথায় থাকবে? সব কমপ্লিট হয়ে গেছে নিয়ে আসা? শুধু কালকে কিছু ওই মিষ্টি যত জিনিস আচ্ছা এইগুলো সব আনতে হবে। চলো এখন যাব বাড়ি, এবার কর্মগুলো মোটামুটি সব কমপ্লিট হলো, আবার কাল সকালে এখানে আসতে হবে তাড়াহুড়ো করে সকালবেলা। কাজকর্ম আমার এখন শেষ হয়নি তো, তোমার হয়েছে? তোমার সব রান্না বাকি আছে। আর এইগুলো একটু কেটে দেবো, বাস তাহলে আমাদের রান্না তোরজোর শুরু হয়ে যাবে। তুমি একটু বসবে তো, বসো আমি করে দিচ্ছি, ঠিক আছে? তোমার কি মশলা বাটা এখনো হয়নি? আমি কি আজকে রান্না করবো না রাতে? কাটতে কাটতে দেরি হয়ে গেল, বুঝলে? ভাবনা চিন্তা করছিলাম অন্যরকম, তো দেরি হয়ে গেল। বেশি ভাবনা চিন্তা করো না, জায়গাটা পরিষ্কার করবে কখন? তুমি কাজ করবে সেখানে জল আর নোংরা হবে না। আমি সব পরিষ্কার করছি, রেডি করে দিয়েছো? আচ্ছা আচ্ছা, এখন কটা বাজে বলো তো? 9:30 বাজে। কেন হবে দেখো, আমি আমার ঘুমাতে ঘুমাতে 12:30 12টা মিনিমাম 12টা করতে হবে, ওটা তোমার কাজ দায়িত্ব দুটোই। তাড়াতাড়ি করো, তুই মশলাটা বাজাও, বাজাও বলছি, বাটো ঘ্যার ঘ্যার করে। আমরা 9টার সময় রান্না বসিয়েছি, যে আলু ফ্রাই হয়ে গেল মাংসের জন্য, এবার চলছে পেঁয়াজ ফ্রাই নাকি? ফ্রাই করে দাও, ভাতও হয়ে যাবে মনে হচ্ছে। আর
পাঁচটা বক্র করছি, ছটার সময় রান্না বসিয়েছি, এক ঘন্টা মতো হয়ে যাবে, এক ঘন্টা মতো কটা বাজে বলো তো? ৯টা ১০ দুজনই আমাদের রান্না করতে খুব ভালো লাগে, আগে অবশ্য আমার ভালো লাগতো না, দিয়ারও ভালো লাগতো না, তবে এখন দুজনে অ্যাডজাস্ট হয়ে গেছে, কারণ কেউ তো নেই করা। তোমাদেরকে বললাম না ১০টার মধ্যে রান্না হয়ে যাবে, এই দেখো রান্না পুরো কমপ্লিট, ভাত দিয়েছে দিয়া, ৯:৫৭ টাইম আছে এখন, আমি বললাম না তোমাকে হয়ে যাবে আমাদের রান্না। মান্টু শোনা রান্না করে দেয় আমাকে যাই হোক, আমি রেস্ট পাবো, তুমি রেস্ট পাচ্ছ না, আমার পরশু দিনকেও একটা বাড়িতে কাজ রয়েছে, তো চলো একটু খাওয়া দাওয়াটা সারি, তারপর কথা বলছি তোমার সাথে। আমাদের রান্না হয়ে গেছে, দিয়া খাবার দিয়ে দিয়েছে, মাংস ভাত আর পেঁয়াজ, পিছনে দেখতে পাচ্ছ চেয়ার নেই, কারণ চেয়ার চলে গেছে ওই বাড়িতে রিপেয়ারিং হওয়ার জন্য, বা একটা প্রবলেম ছিল, সেই প্রবলেম সলভ করার জন্য আমরা আজকে নিচে বসে খাচ্ছি, অনেকদিন পর না, অনেকদিন মাঝে মাঝে খাই, তো আজকে আমাদের নিচে বসে খেতে হবে, এখন কয়েকদিনই খেতে হবে, কারণ পিছনে চেয়ারগুলো এখন সব গেছে ঠিক হবে, তো চলো খাওয়া দাওয়াটা এবার সেরে ফেলি আমরা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার জাস্ট একটু রেস্ট নেবো, তারপর এডিটিং কাজ আছে, দিয়া তো অলরেডি বিছানায় উঠে গেছে, ও তো তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, তো আমাদের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে কালকে পরবর্তী কালকে আর কি সরি কালকে তো সকালে ঘুম থেকে উঠে বহু অনেক কাজ, পুজো টুজো অনেক কিছু আসে বাড়িতে, তো চলো কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, ততক্ষণে গুড নাইট, বাই বাই, টাটা।